হাই ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেকদিন ভিডিও আমার ছাড়া হয়নি, তো কারণটা আমার শরীরের কিছু খারাপ ছিল, তার জন্য আমি করতে পারছিলাম না। তো আপনাদের অনুরোধে অনেকজনই কমেন্ট করেছে, তো তার জন্য আমি আবার ভিডিও দিতে যাচ্ছি। তো আজকে আমি একটি ভিডিও দিচ্ছি, ওইটি বিয়ের কার্ড প্রিন্টিং। তো ওটা কীভাবে স্ক্রিনটা উঠছে ও তারপরে প্রিন্টিংয়ের ভিডিও থাকবে, তো আমি আজকে স্ক্রিন কীভাবে উঠছে সেটা আমি ভিডিওটা আজকে বানাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটার সাথে স্কিপ না করে ভিডিওটা দেখবেন, তো বুঝতে পেরে যাবেন যে স্ক্রিন কীভাবে উঠছে। তো এটা সোনাকোট, তো এটা সোনাকোটের বোতল, তো এটার ভিতরে সোনাকোট রয়েছে, গ্রিন সোনাকোট। তো আমি সোনাকোটটা এবার মাপ নেব। তো এরই কৌটাতে আমি এরই কৌটা, যে কালো খলিটা হয় কৌটোটাও, এরই মধ্যে আমি মাপটা নিচ্ছি। আমি এইভাবেই মাপটা নিই। তো এটা আমি এক খুলি নিলাম, তো আরেক খুলি আমি নেব। তো এটা দু খুলি নিলাম। আপনারা যারা বেকার রয়েছেন, তারা বেকার না থেকে এই পেশা করতে চান, নিজের পায়ে যদি নিজে দাঁড়াতে চান, তো আপনারা যদি এই স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ শিখতে চান তো শিখে নিন। তো এটাতে প্রফিটও ভালো রয়েছে যদি কাজ করতে পারেন, তো আপনার ভালোই প্রফিট হবে। তো আপনাকে কাজ যদি করতে চান আপনারা, তো আমাকে কমেন্ট করুন, আমি কাজের ব্যাপারে জানাবো কিছু। তো আপনারা আমাকে কমেন্ট করুন ও ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওগুলো সব ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন, বুঝতে পেরে যাবেন প্রিন্টিংয়ের ব্যাপারে কী ব্যাপার কী বৃত্তান্ত। তো এবার আমি সেন্সারটা মেশাবো, রেডি করে নিয়েছি সেন্সারের লিকুইড। তো এবার আমি সেন্সারটা মেশাবো এতে। তো আমি সেন্সারটা নিয়ে নিলাম, তো এটা আমি দু খুলিতে 40 ফোঁটা 70 ফোঁটা নিলাম। তো এটা সেন্সারটা দেওয়ার পরে একে ভালো করে ঘুরতে হবে, এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপর স্ক্রিনে যেতে হবে, স্ক্রিনটা টানতে হবে। তো ঘুঁটোটা রেডি হয়ে গেল।
এটা আমার স্ক্রিন ফ্রেমটা রয়েছে, তো এটাতে আমি এবার কোডটা বলাবো। এটা চামচ দিয়ে আমি সাইটের রংটা তুলে নিলাম, তো এবার আমি হেয়ার ড্রাই দিয়ে শুকনো করবো। এটাকে বন্ধ করতে হবে তো। তো স্কিনটাকে ভালো করে শুকনো করতে হবে, না হলে কিন্তু স্কিনটা জল দেওয়ার পর উঠে যাবে। একে মিনিমাম 10 থেকে 15 মিনিট মতো শুকনো করতে হবে। তো আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি, আমি ভিডিওটা একটু আটকে দিচ্ছি, তো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আর একটু বাকি রয়েছে শুকনোটা হতে, ধারটা ভালো করে শুকনো করতে হবে, নাহলে ধারের জল দেওয়ার পর উঠে যাবে ধারের রংটা।
তো স্ক্রিনটা শুকনো হয়ে গেছে, তো এবার আমি এটা লাইট টেস্টে দেব। তো আমি স্ক্রিনটা লাইট টেস্টে বসিয়ে দিয়েছি, ট্রেসিংটাও নিচে দিয়ে দিচ্ছি। তো এটা 12-18 শিট, সাদা শিট, ব্ল্যাঙ্ক শিট। তো এটাতে এবার আমি স্ক্রিনটার উপরে ঢেকে দিচ্ছি। তো এবার এটাতে থান কাপড় ঢাকা দিতে হবে। তো আমি কাপড়টা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ওয়েটটা দিচ্ছি। তো ওয়েটটা বলতে বালি ওয়েট। তো বালি ওয়েটটা দেওয়ার কারণটা হচ্ছে বালিটা দিলে স্ক্রিনটা ভালো ওঠে, চাপটা ভালো থাকে। তো এবার আমি লাইটটা দেব। তো লাইট দেওয়ার পর আমি 13 মিনিট মতো লাইটে রেখে দেব। তো লাইটটা আমি দিয়ে দিছি। তো এবার লাইটটা এখন থাকুক লাইট টেস্টে। তো আমি 13 মিনিট পর আমি এটা লাইট থেকে তুলবো, তুলে আমি স্ক্রিনটা জলে ধোবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, স্ক্রিন কীভাবে উঠছে পুরোটাই বুঝতে পারবেন। এবার আমি স্ক্রিনটা উঠাবো, টাইমটা পূরণ হয়ে গেছে। তো স্ক্রিনটা উঠাচ্ছি, দেখতে থাকো। তো আমি স্ক্রিনটা উঠে নিয়েছি। তো এবার স্ক্রিনটা আমি জল দিলে স্ক্রিনটা আসবে। তো দেখতে থাকো ভিডিওটা। জলটা দিলে এরকম সাদা হয়ে যাবে পুরোটা, লেখাগুলো ভাসতে থাকবে। কারণ এটা হচ্ছে স্ক্রিনটা পুরোটা ক্লিয়ার করার জন্য, দেখা গেলো যেগুলো জাম আছে পুরো ক্লিয়ার হয়ে যাবে, সাদা হয়ে যাবে, হয়ে গেলে পুরোটা হয়ে গেছে, তখন আমরা শুকনো করতে হবে। হয়ে গেছে, আমি এটা এবার শুকনো করবো। শুকনো করলে এটা স্ক্রিনটা এবার প্রিন্ট করার জন্য রেডি হয়ে যাবে।
শুকনো হয়ে গেলে যখন শুকনো হয়ে যাবে পুরোটা এইভাবে সাদা হয়ে যাবে, এই কালারটা চলে আসবে। এই কালারটা এলে তখন বুঝে নেবে যে এগুলো কিন্তু এখনো শুকনো হয়নি, এগুলো এখনো কাঁচা রয়েছে। এই কালারটা এলে পুরোটা শুকনো হয়ে গেছে। এদিকটা এখনো কাঁচা রয়েছে। আর একটুখানি বাকি রয়েছে শুকনো হতে, না শুকনো হলে এটা তিন করা যাবে না, শুকনোর পরে একটু তিন করতে হবে। এতবেলা আমি সন্ধ্যে হয়ে গেছি, তার জন্য আমি রাত্রি হয়ে যাওয়ার জন্য আমি হেয়ার ডাই দিয়ে শুকনো করছি, না হলে আমি রোদ্রুতে দিয়ে দিতাম। স্কিনটা পুরো উঠে গেছে, তবে এদিক থেকে ওদিক দেখা যাবে তাহলে প্রিন্টটা আসবে। তো ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি। তো যারা যারা আমার এই চ্যানেলটাতে নতুন এসেছো আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো এইরকমই স্ক্রিন প্রিন্টিংয়ের, ব্যাক প্রিন্টিংয়ের বিভিন্ন রকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ও পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখো। তাহলে পরবর্তীকালে যত আমি ভিডিও আপলোড দেবো তো নোটিফিকেশানগুলো চলে যাবে মোবাইলে। তো এখন আমি ভিডিওটা শেষ করছি এখানেই। ভালো থাকবেন সবাই আর আমাকে একটু সাপোর্ট করবেন, ভিডিওগুলো দেখবেন।